In process in Bangladesh, easy process to control. আজকের আয়োজনে শুধু দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমরা এখানে একত্রিত হয়েছি কি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব বাংলাদেশের সিংহ বা রপ্তানি আয় আসছে এই গার্মেন্ট শিল্প থেকে। এই গার্মেন্ট শিল্পের উন্নয়নে এই ধারাকে বজায় রাখতে মার্কেটিং, মার্চেন্ডাইজিং, প্রোডাকশন সব জায়গায় প্রতিনিয়ত লোক আসছে বাইরে থেকে, কিন্তু প্রোডাকশন সেটা কি কেউ একবার চিন্তা করেছেন? এখানে অনেক ডেভেলপমেন্টের জায়গা আছে। ইয়েস, উৎপাদিত হচ্ছে মূল লক্ষ্য। প্রোডাকশন যদি না হয় তাহলে ইন্ডাস্ট্রি বাংলাদেশে বাঁচিয়ে রাখা অনেক বেশি কঠিন হয়ে যাবে। সেই লক্ষ্যকে অনুধাবন করে আমি তানভীর ইসলাম আপনাদের সামনে নিয়ে আসব একটি প্রোডাকশন ডেভেলপমেন্টের জন্য যে হাতিয়ার আই এবং প্ল্যানিং ডিপার্টমেন্টের কিছু কথা। তো আমাদের আজকে হচ্ছে পর্ব ওয়ান। এই পর্ব ওয়ানে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে একটা আই এবং প্ল্যানিং ডিপার্টমেন্ট কিভাবে ডিজাইন করা যায়। তাহলে আমরা শুরু করছি। বেসিক্যালি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে প্রোডাকশন লেভেলে কাজ হয় ম্যানুয়াল সিস্টেমে বেশি, যেখানে ব্যাপার ইউজ হয় বেশি, যেখানে দুটো অপারেটর প্রয়োজন হওয়ার কথা ছিল সেখানে প্রয়োজন হচ্ছে চারটি পাঁচটি। সেটাকে কমিয়ে আনার লক্ষ্যে এই ক্ষুদ্র এই প্রয়াস। দেখেন, একটা ম্যানুয়াল যদি আমরা ম্যানুয়ালি যেভাবে কাজ হয় সেটা যদি হয়, দেখেন এখানে ছবিটা স্পষ্ট অস্পষ্ট আসছে, কিন্তু এখানে অনেকগুলো ভয়, অনেকগুলো ভোগ সে নিয়ে রাখছে, কিন্তু সে অনেক বেশি ভালো উত্তরণ করছে। দিস কল ম্যানুয়াল। আর অটোমেটিকে আমরা দেখছি যে এখানে জাস্ট আমরা একটি ডিভাইসের মাধ্যমে সবকিছু মনিটরিং করা যাচ্ছে। যেহেতু যারা প্রোডাকশন ডেভেলপমেন্টে কাজ করে আই এবং প্ল্যানিং ডিপার্টমেন্টে, তারা বেসিক্যালি অপারেটর কিন্তু করে না, কিন্তু তাদেরকে ডেভেলপ করে। সুতরাং এখানে অবজারভেশন, মনিটরিং এবং ডিসিশন মেকিং হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যেটাকে নিয়ে আমরা কাজ করব। ডিসিশন মেকিং নেওয়ার জন্য দরকার ডাটা এবং সোর্স, কিছু ডাটা, কিছু সোর্স এবং কিছু উপাত্ত, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিসিশন মেকিং এর সিদ্ধান্ত নিতে পারি। তাহলে আমরা এই সিস্টেমে যেভাবে ডেভেলপ করেছি সেভাবে হচ্ছে যে আগে ম্যানুয়াল সিস্টেমে কাজ হতো, যে প্রসেস যে মানে আইই ডিপার্টমেন্টের লোকজন কিছু অপার ম্যানুয়ালি কাগজ করতো, কাগজ করার পর সেটাকে আবার ফ্লোরে ডিস্ট্রিবিউশন করতো, কিন্তু সেটাকে উদ্ধারে গিয়ে আমরা এখন যে সিস্টেম ডেভেলপ করেছি জাস্ট আই executive just observe the system monitoring and implement decision making to detect the flow on the spot. সেই জন্য তাকে রুমে এসে ডেস্কটপের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকার কোনো প্রয়োজন নেই। Then next, আমাদের একটা ইনফরমেশন যে একটা লাইনের লেআউট হবে বা একটা মেশিনারির প্রয়োজন, সেটার জন্য আমাদের অনেক বেশি টাকা প্রসেসিং করতে হয় বা অনেক ইনফরমেশন তত্ত্বপাত্র আমাদেরকে দিতে হয়। সেজন্য আমরা এই সিস্টেমে যেটা নিয়ে আসছি যে এখানে কোনো টেলিফোন বা কোনো ইনফরমেশন, কোনো রিপোর্টিং এর প্রয়োজন নেই। সরাসরি আপনার মোবাইল ডিভাইস থেকে আপনি আপনার ফ্লোটাকে কন্ট্রোল করতে পারবেন। এখানে আমরা যে আমাদের যেগুলো আগে এক্সেল বা ওয়ার্ডে কাজ হতো সেটাকে আমরা যে সিস্টেমে নিয়ে এসেছি সেটাকে এখন কম্পিউটার, হার্ডওয়্যার এবং ডাটাবেসের মাধ্যমে সরাসরি আপনার ল্যাপটপ, মোবাইল, ইভেন আপনি যদি কোনো ফরেন কান্ট্রিতে থাকেন বা আপনি যদি কোনো বাসায় থাকেন, বেড়াতে যান বা ছুটিতে থাকেন, তাহলে আপনি এই সিস্টেমটা দিয়ে কাজ করতে পারবেন অতি সহজেই। এই সিস্টেমে দেখেন অনেকগুলো ডাটা অপারেটরের যে সিস্টেম আছে সবগুলোকে এন্ট্রি করা হয়েছে একটা সার্ভারে। এই সার্ভার থেকে আপনাকে পরবর্তীতে আপনার মোবাইল ডিভাইস, ল্যাপটপ, ট্যাব বা ডেস্কটপে সেটাকে সাপ্লাই করবেন। এখানে দেখেন আপনাদের যে পিসি ওয়ান টু বিভিন্ন পিসি থেকে কাজ হবে সেটা নেটওয়ার্কে সাবমিট হবে এবং সেখান থেকে আপনারা এই উপাত্তগুলো হচ্ছে ল্যাপটপ, ট্যাব বা মোবাইল ডিভাইসে আপনারা এগুলা পাবেন। তাছাড়া আপনারা সরাসরি গুগলে গিয়ে ওই কাজটা দেখতে পারবেন, www.google.com গিয়ে এখানে যে ড্রাইভ আছে সেখান থেকে আপনারা এই জিনিসটা দেখে নিতে পারবেন।
আর এই সিস্টেম ডিজাইন করার জন্য প্রথমেই হবে যেমন একটা আইএম প্ল্যানিং ডিপার্টমেন্টে এরকম ম্যানেজার থাকে ডেপুটি ম্যানেজার থাকে তারপর টিম লিডার থাকে তারপর ওয়ার্ক স্টাডি অফিসার থাকে প্ল্যানিং অফিসার থাকে তারপর যে লেআউট এবং ডাটা অ্যানালাইসিস করে সেটা থাকে তারপর হচ্ছে কাটিং থাকে তারপর হচ্ছে মনিটরিং অফিসার থাকে তারপর অ্যাসিস্টিভ প্ল্যানিং অফিসার থাকে এই সব তাদের কি কাজ এখানে দেখেন একটা অর্গানোগ্রাম দেখানো আছে সেই অর্গানোগ্রামটা যদি আপনি এখানে দেখেন তাহলে দেখবেন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এই অর্গানোগ্রামটা প্রথমে ডিজাইন করা হয়েছে তারপর ওই নেটওয়ার্কিংটা সিস্টেমটা চালু করা হয়েছে দেন নেক্সট এখানে দেখতে পাবেন যে আপনার একজন আই এক্সিকিউটিভ আছে এই আই এক্সিকিউটিভের তার কি কাজ তার ডেলি যে কাজগুলো এখানে শিডিউল করা আছে এবং এই শিডিউল অনুসারে তার লিঙ্ক দেওয়া আছে এখানে লিঙ্ক অনুসারে সে চলে গেলে সেই সমস্ত তার রিপোর্টে চলে যাবে এবং সে তার সেটার উপরে কাজ করতে পারবে এবং এই সিস্টেমটা চালু করার জন্য আমরা সেগমেন্ট করেছি এখানে নয়টা সেগমেন্ট করা হয়েছে যেমন এতে আছে মাস্টার রিপোর্ট আমাদের বেসিক্যালি যে রিপোর্টগুলো সাধারণত প্রয়োজন হয় সেই রিপোর্টগুলো নিয়ে আমরা একটা শুট করেছি সেটা হচ্ছে মাস্টার রিপোর্ট আর সেকেন্ড হচ্ছে কাটিং এরিয়া বিকজ প্রোডাকশন হবে না যদি আপনাদের কাটিং প্রোডাকশন এরিয়া এবং রেডিনেস এই জিনিসগুলো ঠিক না থাকে কারণ প্রোডাকশন প্ল্যানিংয়ের মূল উপাত্ত হচ্ছে কিন্তু কাটিং ডিপার্টমেন্ট কাটিং এর যদি প্রোডাকশন প্ল্যানিংটা ঠিক রাখতে পারেন তো সেটার জন্য আমরা ডিজাইন করেছি হচ্ছে কাটিং এরিয়া তারপর হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং বিকজ এভরিথিং ইজ গোয়িং অ্যাজ পার প্ল্যানিং সুতরাং উইদাউট প্ল্যানিং নেভার সাস্টেন এনিবডি ইন দ্য ফিউচার সুতরাং প্রোডাকশন প্ল্যানিংয়ের জন্য একটা সেগমেন্ট রাখা হয়েছে তারপর রাখা হয়েছে আই ডিপার্টমেন্টের জন্য একটা সেগমেন্ট তারপর হচ্ছে ওয়ার্ক স্টেট ডিপার্টমেন্টের জন্য একটা অনেক দল এখানে একটা প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য আই এবং ওয়ার্ক স্টাডি আই এবং ওয়ার্ক স্টাডি আই দ্যাট মিনস ডিসিশন মেকার ও ওয়ার্ক স্টাডি দ্যাট মিনস টাইম কিপিং অর ডাটা ক্যাপচারিং ডাটা রেকর্ডিং ডাটা মেনটেনিং অ্যান্ড ইন ফিউচার অল ডাটা তারা রক্ষণাবেক্ষণ করবে তারপর হচ্ছে ডাটা বেস এরিয়া এই সেগমেন্টটাকে আমাদের আলাদা করতে হয়েছে বিকজ আমাদের কোনো ডাটায় আমাদের সিস্টেমে ডিলে কোনো অপশন নেই সবগুলো হচ্ছে ডাটা বেস অপশনে চলে যাবে দেন কস্ট কন্ট্রোল বিকজ আই ডিপার্টমেন্টের মেন রেসপন্সিবিলিটি হচ্ছে কি কস্ট কন্ট্রোল করা তাহলে এই কস্ট কন্ট্রোলটাকে মাথায় রেখে এখানে ডিজাইন করা হয়েছে কস্ট কন্ট্রোল সেগমেন্ট দেন হচ্ছে অডিট বিকজ আপনারা অনেকেই জানেন কিনা যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আগে আই ডিপার্টমেন্টের উপরে অডিট করা হতো না বাট রিসেন্টলি র্যাব ওয়ালমার্ট এরকম বিখ্যাত বিখ্যাত অডিট টিমগুলো কিন্তু এখন আই ডিপার্টমেন্টকে অডিটের আওতায় নিয়ে আসছে সেজন্য সেই কথা চিন্তা করে অডিট ডিপার্টমেন্টের জন্য আলাদা একটা ফাইল চালানো হয়েছে সেটা হচ্ছে অডিট দেন হচ্ছে রেসপন্সিবিলিটি অ্যান্ড পলিসি বিকজ প্রত্যেককে যদি আপনি তার দায়িত্ব এবং তার জায়গাকে স্পেন্ড করে না দেন এবং তাকে কাজের সুযোগ করে না দেন সে কখনোই তার কাজের পারফরমেন্সটাকে শো করতে পারবে না দেন ভিজুয়ালাইজেশন অ্যান্ড স্পেশাল ওয়ার্ক এই কাজগুলোর বাইরে একজন আই টিম বা প্ল্যান অফিসারের কিছু স্পেশাল কাজ থাকে সেগুলো হচ্ছে ভিজুয়ালাইজেশন অ্যান্ড স্পেশাল ওয়ার্ক দ্যাট মিন ফ্লো রেট তার এফিসিয়েন্সি কত সেটা সবাই জানতে হবে তার টার্গেট কত সেটা জানতে হবে তার ম্যানপাওয়ার কত উপস্থিত আছে সেটা জানতে হবে এবং কিছু স্পেশাল প্রজেক্ট থাকে যেটা হচ্ছে ডেভেলপমেন্ট প্রজেক্ট সেটাও থাকতে পারে তো এভাবে এটা ডিজাইন করা হয়েছে তো আজকে পর্ব ওয়ানে আমাদের এতটুকুই আমরা বিস্তারিত দেখব পর্ব টুতে ততক্ষণ মতো খুব আপনাদের সবাইকে ধন্যবাদ